করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যেই মঙ্গলবার শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন সাধারণ ভোটাররা। নির্বাচনের তৃতীয় দফায় কলকাতা লাগোয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার 31 আসনে 205 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও তনুশ্রী চক্রবর্তীর মতো তারকা এবং রাজনীতিকরা। ভোটগ্রহণ এবং ভোট পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন 700 কোম্পানির, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের প্রায় 10,000 সদস্য। এদিকে ভোট শুরুর আগে হাওড়ার এক তৃণমূল নেতার বাড়ি থেকে 4টি ইভিএম মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি। তুলসীবাড়িয়া গ্রাম থেকে সাধারণ মানুষ আমাকে ফোন করে যে দাদা, এরম ইভিএম মেশিন এরম একজনের মধ্যে বাড়িতে রয়ে যায়, ইভিএম বিশ্বাস নাই, ইভিএম গন্ডগোল, ইভিএম নিয়ে বাড়িতে রেখে দিচ্ছে। এই যে টিএমসি ধরে নিচ্ছে হেরে গেছে, তখন এইসব এদিক ওদিক গন্ডগোল করে বদমাইশি করে জেতার চেষ্টা করছে, এটা পুরনো অভ্যাস। আগামী 10 এপ্রিল চতুর্থ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 8 দফার ভোট শেষে 2রা মে 17তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।